তোমাদের আজকে কিন্তু পিটি ক্লাস, হ্যাঁ পিটিকে দিকে ইরাইন বিরাইন তোমাদের হয়ে গেছে, হয়ে গেছে মানে কিছু কিছুটা হয়েছে, বাকিটা পরে নেক্সট ক্লাসে হবে। আজকে তোমাদেরকে কিন্তু পিটি করাচ্ছি। দেখো পিটিতে কি বলেছে, সবাই কিন্তু পিটি ক্লাসটা অবশ্যই ফলো করবে, পরীক্ষার সময় জিজ্ঞাসা করবে, যেমন প্রত্যেকেই উত্তর দিতে পারো, ঠিক আছে? তখন কেউ বলবে আমরা ক্লাস দেখিনি, কিন্তু তোমাদেরকে ক্লাস করাচ্ছি, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমরা ক্লাসগুলো ফলো করবে। এই যে করছি করতে করতে তোমরা নিজেরাও করো, তাহলেও তাহলে তোমরা ভালো ভালোভাবে বুঝতে পারবে। দেখো বলছে সাবধান, সাবধান কি হয়, সাবধানে পা দুটো এরকম থাকে আর হাতটা সাইডে থাকে, থাকে তো হাতটা সাইডে থাকে আর পা দুটো এইরকম ঘিয়ের মতো থাকে, হাত দুটো সাইডে। আর বিশ্রাম কি হয়, হাতটা পিছনে পাটা এইভাবে থাকে, পাটার মধ্যে 12 ইঞ্চি ফাঁক থাকবে, পিছনে, হ্যাঁ বোঝা গেল? তাহলে সাবধানে পা এইরকম আর হাতটা এইরকম, বিশ্রামে পা যাবে বাম পা যাবে, এটা আমার বাম দিক তাহলে বাম পা যাবে, হাত থাকবে পিছনে, তাহলে বোঝা গেল? হাত থাকবে সাইডে সাবধানে আর বিশ্রামে থাকবে হাত পিছনে। এরপরে কিন্তু হবে তোমাদের মনে আছে না কদমতল, কদমতলটা কিভাবে করবে দেখো দেখাচ্ছি। হাত দুটো সাইডে রাখবে, বাম পা বললে বাম পা তুলে মারবে, ডান বললে ডান পা তুলে মারবে। তোমরা শিখে গেছো প্রিপারেটরি ক্লাসে, আবার তোমাদের হাতে এসে করা হয়েছে ক্লাস, জানুয়ারিতে এরকম ভাবে হবে। চলো অতএব আমি মুখে বলছি, তোমরা সবাই আমার সাথে সাথে শুনে শুনে করো, বাম ডান করো, বাম ডান, বাম ডান, লেফট রাইট, বাম ডান, লেফট রাইট, বাম ডান, বাম ডান, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট। এবার থাম, বাম ডান বললে ডান পা থামবে, তাহলে কোন পা দিয়ে শুরু হলো, বাম পা দিয়ে শুরু হলো, কোন পা দিয়ে শেষ হলো, ডান পা দিয়ে শেষ হলো। এরপরে বলছে 3 নম্বর পিঠি করো, 3 নম্বর পিঠি বললে এক বললে বাম ও ডান হাত একদিকে একসাথে দুপাশে দুদিকে উঠবে, এক এরকম ভাবে করো সবাই, এক, দুই বললে হাত দুটো সামনে সোজা হবে, মানে এইরকম 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 করো, এক দুই তিন চার করো, আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো, ষোলোতে প্রস্তুত অবস্থায় হাত কিন্তু নিচে নেমে যাবে, বোঝা গেল? এবারে 4 নম্বর পিঠিটা কি বলছে, সাবধানে এক এক পা দুটি কিন্তু সাবধান অবস্থাতেই থাকবে, এক ঘুরলে দুই হাত একদিকে একসাথে দুপাশে উঠবে, দুই ঘুরলে হাত দুটো সামনে মুড়ে সামনে আঙুল ঢাকাতে হবে, মানে এইরকম হবে। দেখো কি বলছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো করো আমার সাথে সাথে সবাই, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো, ষোলোতে হাত প্রস্তুত অবস্থায় নেমে যাবে। 3 নম্বর তালিমিনী কি বলছে, প্রথমে এক করলে তিনবার তালি, পরে দুই করলে আবার তিনবার তালি, তিন করলে তিনবার তালি, এক করলে বাম জানতে হবে, মুখে তালি দেওয়া হবে, হাত উল্টে তিনবার তালি। দেখো এই তালিটা কিন্তু তোমাদের আগেও করানো হয়েছে, যেমন দেখো এক দুই এক দুই তিন, এক দুই এক দুই তিন, এক দুই এক দুই তিন, বাম হাতে ধরে ডান হাত মেরে তালি দিতে হবে, হ্যাঁ আবার বাম হাতটা উল্টে দিবে, হাত দিয়ে বলবে এক দুই এক দুই তিন, এক দুই এক দুই তিন, এক দুই এক দুই তিন, বোঝা গেল? আবার বলছে এইখানে তালি দিতে হবে, এক দুই এক দুই তিন,
দেখো। আমি এক দুই তিন বলবো আর মুখে আওয়াজ করতে হবে, হাতে তুড়ি মেরে মুখে আওয়াজ করতে হবে। দেখা হবে।